মানুষ একটা গুণা করলে তার কলিজার মধ্যে একটা কালো দাগ পরে একটা যন্ত্রণা একটা আগুন জ্বলে আগুন কলিজার মধ্যে একটা কে জানি মশাল দিয়ে আগুন জ্বালিয়ে দেয় একটা দৃষ্টির হলেও তার কলিজার মধ্যে আগুন জ্বলে আগুন একটা হারাম কেউ ভক্ষণ করলো তার কলিজার মধ্যে সে আগুন ধরায় দিল একটা জুলুম করলো কেউ কার পর সে তার কলিজার মধ্যে আগুন ধরায় দিল এরকম নানা বীর গুণার কারণে মানুষের অন্তর অশান্ত হয়ে আছে তার হৃদয় অশান্ত হয়ে আছে থাকে বিশাল বড় ফ্ল্যাটে বিশাল বড় বিল্ডিং এ অনেক দামি দামি ঘাটে থাকে দেশি মধ্যে থাকে এসি এয়ার কন্ডিশন চলতেছে কিন্তু দেহের এই শরীরের চামড়া ঠান্ডা হয় তার কলিজা ঠান্ডা হয় না কথা বলেন ঠিক কি তার দেহ ঠান্ডা হয় কিন্তু কলিজা ঠান্ডা হয় না কারণ ঠান্ডা হওয়ার জিনিস না যে মানুষ গুনাহ করে গুনাহ তার কলিজায় আগুন ধরে আগুন এ কলিজার আগুন নিভানোর জন্য নীরবে চোখের পানি ছাড়তে হয় দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে আপনি কলিজার জ্বালানো আগুন নিভাতে পারবেন না আপনি নীরবে যখন চোখের পানি ছাড়বেন দেখবেন আপনার অশান্ত হৃদয় আস্তে আস্তে কেমনে করে শান্ত হয়ে যায় মালিকের ভালোবাসা উপলব্ধি করতে পারবেন আল্লাহ রহমত আপনার উপরে নাজিল হচ্ছে এটা উপলব্ধি করতে পারে এই নীরব আমল না দেখানো আমল গোপন কিছু আমল করবেন জীবনে রাজি আছেন তো ইনশাল্লাহ একটু লম্বা দোয়া করেন আরে চব্বিশটা ঘন্টার ভিতরে দশটা মিনিট সময় অন্তত আল্লাহর জন্য আপনি বরাদ্দ করেন দশটা মিনিট যেই দশটা মিনিট সময় শুধু হাত উঠাবেন আপনি দশটা মিনিট সময় শুধু আপনি হাত উঠাবেন আর আপনি আপনার কথা বারবার খুলে বলতে থাকবেন অনেকেই বলে হুজুর হাত উঠাই না আরবি দোয়া জানি না বাংলা দোয়া জানি কিচ্ছু তো পারি না বলতেও পারি না হাত উঠায় রাখছি কথা বলতে পারি না কি দোয়া করব পারি না বিশ্বাস করুন মাস দুই তিন মাস একটু ট্রাই করেন হাত উঠায় রাখেন মালিক আপনার জবানি দুই তিন মাস পরে এমন কথা বের করে দিবি যার কল্পনা কোনোদিন আপনি করেন নাই যেটা আল্লাহর কাছে চাইতে হবে আপনি হাত উঠাবাস সাথে সাথে দেখবেন আপনার ভিতর থেকে আসছে আপনি চাইতেছেন আল্লাহর কাছে আর আল্লাহ দিতেছে শুধু আপনার জন্য চাইবেন না সব মানুষের জন্য সব মুমিনের জন্য চাইবেন আনাবির দাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আব্দিম মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অচলতে আদি আল্লাহ তালা আলহ তিক হাদিস বনি তিনি বলেন মুসলমান একটা মুসলমান একটা মুসলমানের জন্য যখন দিল খুলে দোয়া করে ইয়াতে রহু লাহু যে তার ভাইয়ের জন্য আরেকটা মুসলমানের জন্য দিল খুলে দোয়া করে দিল খুলে দোয়া করে আল্লাহ রুসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইল্লা কাল মালাক আপনি আরেকটা একটা মুমিনের জন্য যে দোয়া করতে থাকবেন ফেরেস্তা পাশে দাঁড়ায় বলতে থাকবে ওয়ালাকা বিমিত্রি ও মুমিন তুমি আরেকজন মুমিনের জন্য যতগুলো দোয়া করেছ সবগুলো দোয়া আগে আল্লাহ তোমার জন্য বোখারির বর্ণনা হাদিস বলছি এবং সম্মানিত ভাইয়ের আমার দিল খুলে নিজের জন্য যেমন দোয়া করবেন একদম কেয়ামত পর্যন্ত আনে আপনার বংশধরদের জন্য দোয়া করবেন